বিপিএসসির মাধ্যমে সাধারণ ডিগ্রি কলেজে 36 জন সহকারী অধ্যাপককে ইতিমধ্যে অফার দেওয়া হয়েছে। তারা আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে কলেজে যোগদান করবেন। শনিবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও জানিয়েছেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের লেকচারারের স্বল্পতা পূরণে সরকার প্রথম থেকেই উদ্যোগী হয়ে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে খুব শীঘ্রই 57 জনের লেকচারারকে অফার দেওয়া হবে। আমাদের ডিগ্রি কলেজ যেগুলি আছে, 22টা ডিগ্রি কলেজের জন্য আমরা রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আমরা অফার 36 জনের অফার আমরা অফার দিয়েছি, এবং যারা অফার পেয়েছে তারা অফারটা অ্যাকসেপ্ট করে জমাও দিয়ে দিয়েছে। ডিগ্রি কলেজের জন্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে আমরা চেষ্টা করছি তাদেরকে পোস্টিং দেওয়ার জন্য। অফার অ্যাকসেপ্ট যেহেতু করেছে, এখন শুধু পোস্টিং হবে। এর আশা করি 15-20 দিনের মধ্যেই এটা তাদের পোস্টিং হয়ে যাবে।